কোচা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় চিত্রা জয়দীপ বিশ্বাসকে বলে আপনাদের বাড়ির ওই কাজের মহিলা ছায়া মাসিকে আপনি কোথায় পেয়েছেন জয়দীপ বিশ্বাস বলে বাইশ বছর আগে সেপ্টেম্বর মাসে ওকে আমি হোমে পেয়েছিলাম ওর একটা সিভিয়ার কার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর ওই হোমে আমার স্ত্রীও ভর্তি ছিল আর আমার স্ত্রী সেবা করত তারপর থেকে আমি ওকে আমার বাড়িতে কাজে রেখেছি কেন বলুন তো এরপর চিত্রা জয়দীপ বিশ্বাসকে সমস্ত ঘটনা খুলে বলে আর বলে আপনি আমার উপর বিশ্বাস রাখুন আমি আপনাকে এখান থেকে বের করবই আর কথা আর অগ্নিকে শেষ করে দেবো এদিকে চিত্রা অগ্নির মাকে দেখে বলে এই মহিলাকে এখনো বাড়িতে রাখা হয়েছে ওকে বের করে দাও কথা বলে কর্তা দাদু কর্তা দিদা কি বলেছে আমরা সেটা সবাই শুনেছি তার ওপর তো আর কিছু বলা যায় না তারপর পূজায় অঙ্কিত বাড়িতে না থাকায় সে নিয়ে চিত্রা জনীকে দোষারোপ করতে থাকে তারপর বাড়ির সবাই মিলে চিত্রাকে বলে অঙ্কিত তো নিজের ইচ্ছাতেই গেছে তুমি ওদেরকে কেন কথা শুনে এরপর শশীভূষণ রেণুকে বলে আমি চাই যে কলাপ স্নান করতে অগ্নি যাক এ কথা শুনে কথা ঘরে গিয়ে অগ্নিকে পুজোর কাজে থাকতে বললে অগ্নি বলে আমি এসবের মধ্যে নেই তারপর কথা এসে অগ্নির মাকে বলে তুমি বাচাক মশাইকে বলবে যে মাসে যেন কলাবহ স্নান করতে নিয়ে যায় অগ্নির মা বলে ও কি আমার কথা শুনবে কথা বলবে হ্যাঁ শুনবে অন্যদিকে অগ্নি তার মা কে নেই ভাবতে থাকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন